আসসালামু আলাইকুম। আপনারা এবিডির মাধ্যমে জানতে পারবেন এপিজে আব্দুল কালামের সংক্ষিপ্ত পরিচিতি। নাম পরিচয়: এপিজে আব্দুল কালাম, পুরো নাম আবুল ফাকির জয়নুল আবদিন আব্দুল কালাম। তিনি ছিলেন একজন ভারতীয় মহাকাশ বিজ্ঞানী এবং রাজনীতিবিদ। তিনি ভারতের ক্ষেপণাস্ত্র কর্মসূচির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য ভারতের ক্ষেপণাস্ত্র মানব বা মিসাইল ম্যান অব ইন্ডিয়া নামে বেশ পরিচিত। জন্ম পরিচয়: এপিজে আব্দুল কালাম 15 অক্টোবর 1931 সালে তামিলনাড়ুর রামেশ্বরমের জন্মগ্রহণ করেন। ধর্ম পরিচয়: এপিজে আব্দুল কালাম রামেশ্বরমের এক তামিল মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। শিক্ষা পরিচয়: এপিজে আব্দুল কালাম তার পারিবারিক প্রতিকূল পরিস্থিতি থাকা সত্ত্বেও তিনি তার পড়াশোনা চালিয়ে যান এবং মাদ্রাজ ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং ডিগ্রি লাভ করেন। বিজ্ঞান গবেষণা পরিচয়: এপিজে আব্দুল কালাম 1958 সালে তিনি ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন DRDOA যোগদান করেন। 1969 সালে তিনি ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন ISROতে যোগ দেন, যেখানে তিনি ভারতের প্রথম দেশীয় স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল প্রকল্পের পরিচালক ছিলেন। এই প্রকল্পের অধীনে 1980 সালে সফলভাবে রোহিণী উপগ্রহ উৎক্ষেপণ করা হয়, যা ভারতকে মহাকাশ ক্লাবের একটি বিশেষ সদস্য হিসেবে প্রতিষ্ঠা করে। এপিজে আব্দুল কালাম তিনি DRDOতে ইন্টিগ্রেটেড গাইডেড মিসাইল ডেভেলপমেন্ট প্রোগ্রাম IGMDP এর প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব নেন এবং অগ্নিয় পৃথ্বী ক্ষেপণাস্ত্র সহ অন্যান্য ক্ষেপণাস্ত্রের উন্নয়নে নেতৃত্ব দেন। রাজনৈতিক পরিচয়: এপিজে আব্দুল কালাম 1992 থেকে 1999 সাল পর্যন্ত প্রতিরক্ষা মন্ত্রীর বৈজ্ঞানিক উপদেষ্টা হিসেবে কাজ করার পর 2002 সালে তিনি ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন। সম্মাননা ও অবদান: এপিজে আব্দুল কালাম বিজ্ঞান ও প্রযুক্তিতে তার অসামান্য অবদানের জন্য তিনি 1997 সালে ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ভারতরত্ন সহ বহু পুরস্কার লাভ করেন। এছাড়াও তার 79তম জন্মদিনকে জাতিসংঘ বিশ্ব ছাত্র দিবস হিসেবে স্বীকৃতি দেয়। সাহিত্যকর্ম: এপিজে আব্দুল কালামের বিখ্যাত আত্মজীবনীমূলক বইয়ের মধ্যে রয়েছে উইংস অব ফায়ার। মিত্র: এপিজে আব্দুল কালাম 2015 সালের 27 জুলাই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।